मॉर्निंग क्लास 8 सबाई पेज नंबर 65 खोलो गल्पटार एकदम शेष अंशटा आमरा चले एसेछि आमरा आजके जानबो किंग आर्थारेर अंतिम परिणति की हलो किंग आर्थारेर जन्म आमरा जानलाम किंग आर्थारेर बड़ हवा आमरा जानलाम किंग आर्थारेर वीर गाथा किंग आर्थार जे समस्त साहसिकतार काज करेछिलेन तार नाइटदेर साहाज्ये सेगुलो आमरा जानलाम এবার আমরা জানবো কিং আর্থারের জীবনের অবসান কি করে হয়েছিল কিভাবে তিনি মারা গিয়েছিলেন আমরা এই পর্যন্ত পড়েছিলাম দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি তারপরের লাইনটা কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স অ্যান্ড গ্রু ওল্ড উইথ টাইম কিং আর্থার অনেক সুন্দর বছর আনন্দের বছর সুখের বছর অতিবাহন করেছিলেন এবং বয়স তার সময়ের সাথে সাথে বাড়ল মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস হ্যাড পেরিশড ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স তোমাদের নিশ্চয়ই মনে আছে হাউ মেনি নাইটস সার্ভ কিং আর্থার 50 আউট অফ দেম মেনি নাইটস ওয়ার কিল্ড ডিউরিং দেয়ার ফিয়ারফুল অ্যাডভেঞ্চার্স রিস্কি অ্যাডভেঞ্চার্স 50 জন নাইট ছিল কিং আর্থারের অনুগত তার মধ্যে অনেকেই নিজেদের কর্তব্য পালন করতে গিয়ে ভয়ঙ্কর সব অভিযানে মারা গিয়েছিলেন দ্য কিং গেভ হিজ ম্যাজিক সোড দি এক্সক্যালিবার টু আ ট্রাস্টেড নাইট তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কিং আর্থারের একটা বিশেষ তরোয়াল ছিল তার নাম ছিল এক্সক্যালিবার সেই এক্সক্যালিবার তরোয়ালটা কিং আর্থার তার একজন বিশ্বস্ত নাইটকে দিয়েছিলেন অ্যাট দ্য কিংস কমান্ড দ্য নাইট থ্রু দ্য সোর্ড ইন টু দ্য লেক অ্যামিড দ্য ফ্লেম অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার্স ইউ মাস্ট রিমেম্বার দ্যাট দিস ওয়াজ দ্য প্লেস ফ্রম ওয়ের কিং আর্থার হ্যাড রিসিভড হিজ ম্যাজিক সোর্ড তার সেই জাদু তরোয়াল ঠিক যেখান থেকে তিনি পেয়েছিলেন মানে সেই উপত্যকা ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স সুন্দর সুগন্ধযুক্ত ফুলের যে উপত্যকা সেই উপত্যকার পাশে সরোবরে যেখান থেকে তিনি তরোয়ালটা পেয়েছিলেন নাইটটা সেই সরোবরের মধ্যেই তরোয়ালটাকে আবার ছুঁড়ে দিল আর আ বিউটিফুল আর্ম অ্যারোজ ফ্রম দ্য লেক কট দ্য সোর্ড অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইন টু দ্য গ্রিন ডেপথস অফ ওয়াটার একইভাবে একটা হাত যে হাতটার মধ্যে ছিল তোমাদের মনে আছে গোল্ডেন ব্রিসলেট মানে সোনার কঙ্কন এই ব্রেসলেটস সেই ব্রেসলেটস পরা যে হাত সেই হাত আবার তরোয়ালটা নিয়ে জলের মধ্যে ডুবে অদৃশ্য হয়ে গেল দ্য নাইট কেম ব্যাক অ্যান্ড টোল্ড দ্য কিং হোয়াট হ্যাড হ্যাপেন্ড আফটার ক্যারিং আউট কিং আর্থারস অর্ডার্স দ্য নাইট রিটার্ন টু দ্য কিং অ্যান্ড ইনফর্মড হিম অ্যাবাউট দ্য ইনসিডেন্ট রাজ আদেশ পালন করার পর সেই নাইট রাজপ্রাসাদে ফিরে এসে আর্থারকে জানালো এই ঘটনা ঘটেছে কিং আর্থার স্মাইল কিং আর্থার হাসলেন হি ইনস্ট্রাক্টেড হিজ পিপল টু পুট হিম অন আ বার্জ এটা একটা অদ্ভুত ইঙ্গিত পেলেন উনি এবার ওনারও বিদায় নেবার সময় এসেছে তরোয়াল চলে গেছে মানে কিং আর্থারেরও এবার পৃথিবী থেকে বিদায় নেবার সময় এসেছে কিন্তু একদম অন্যরকম ভাবে দেখো রাজা তার যারা পারিষদ ছিল যারা তাকে সাহায্য করত সেই মানুষদের বললেন নির্দেশ দিলেন তাকে যেন একটা বজরাতে শুইয়ে দেয়া হয় আ বার্জ আ ভেরি লং ফ্ল্যাট বটমড বোট খুব লম্বা একটা নৌকো বজরা ইট ওয়াজ দ্য আওয়ার অফ টয়লাইট সেই সময়টা ছিল গোধূলির সময় মানে একটু পরেই সন্ধে নামবে সূর্য ডুবে গেছে এতে একটু আলো রয়েছে উইথ টিয়ারফুল আইজ এভরি ওয়ান বেড গুড বাই টু দি ওল্ড কিং as the bard sailed with him towards the setting sun. অশ্রু সজল চোখে প্রত্যেকে কাঁদছে কেন রাজা এবার বিদায় নিচ্ছেন প্রত্যেকে সেই পুরনো বৃদ্ধ রাজাকে বিদায় জানালো এবং সেই বজরা রাজাকে নিয়ে মিলিয়মান যে সূর্য অর্থাৎ অস্ত যাচ্ছে অস্তাচলে ডুবে যাচ্ছে যে সূর্য সেই ডুবন্ত সূর্যের দিকে এগিয়ে গেলেন এই পর্যন্ত থাকলো তোমরা ভালো করে এটা আবার পড়বে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন
আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, কেননা সাবস্ক্রাইব একদম ফ্রি, কোনো পয়সা লাগে না। ধন্যবাদ।